طلع البدر علينا من صنيعة البدائع، وجب الشكر يا رسول سلام، يا حبيب سلام، سلام يا نبي أمرا أو তোমার কাছে যাই, পয়সা যে মোদের কাছে নাই, তাই পাঠালাম সালামে এ নজরানা সালাম। يا رسول سلام، يا حبيب سلام، صلوات الله. বাবু একটা কথা জিজ্ঞাসা করব, ঘুম লেগেছে নাকি কিছু বলছেন না? একটু হাওয়া না বলুন। সর্বশেষ হুজুরকে বললাম আগে একটু দোয়া নিতে এসেছি, আপনারা দোয়া নেবেন তো নাকি? জি দোয়া দেবেন তো? জি আমি শেষ সময় দেখতে চাই, কে কে আওয়াজ শুনবেন না একটু হাত তুলুন। আপনারা আওয়াজ শুনবেন না বলে হুজুর বুঝতে পারেনি, ঘুমের সময় তো 3টা বেজে গেছে। বাবা কে কে আওয়াজ শুনবেন একটু হাত তুলে দেখান। তকবীর তো নারাই থাকি, বাবা হাতটা একটু লম্বা করুন না, একটু উঁচু করুন। আজকের এই মেয়েদিকে লক্ষ্য রেখে কি এমন করে আল্লাহর দিকে সাক্ষী রেখে হাত তুলুন, তকবীর দেন তো নারাই তকবীর। এই দেখুন আশেপাশে কোনো হাত ছোট হয়ে আছে কি, মানে কি ও চিন্তা করছে দেবো কি দেবো না, মানে কি তুলবো কি তুলবো না। যদি হুজুরে আমার টাকা পয়সা চাই, বাবা ভয় নেই টাকা পয়সা চাই বলে একটু হাত তুলুন দোয়া করব। অনেক দূর থেকে মুসাফির বান্দা এসেছি, রসুল বললেন মুসাফিরের দোয়া হয়, মুসাফিরের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়, সেদিকে লক্ষ্য রেখে একটু দোয়া করবো। তকবীর দেন তো নারাই তকবীর, নারাই তকবীর, নারাই তকবীর। সিলসিলা হক মুসাফির জবান, সিলসিলা হক মুসাফির জবান, নারাই তকবীর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما فقد قال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا
মাশাআল্লাহ খুব জোরে পড়ুন ওয়ালা আলী সাইয়্যিদিনা নেতা তুমি তুমি সেনাপতি রাষ্ট্রে নায়ক তুমি আলোর জ্যোতি নেতা তুমি তুমি সেনাপতি রাষ্ট্রে নায়ক তুমি আলোর জ্যোতি তোমার পরশ পেয়ে সৌর হলো তোমার পরশ পেয়ে সৌর হলো ছিল যারা অতি জঘন্য তুমি ধন্য তুমি ধন্য তুমি ধন্য তুমি ধন্য তুমি সাদিক তুমি আলামিন তোমার তু নাই অন্তবিহীন তুমি সাদকি তুমি আলামিন তোমার তু নাই অন্তবিহীন তোমার রাবস পেয়ে নীলভে দাগে ছিল যারা অতি বিপন্ত তুমি ধন্য তুমি ধন্য তুমি ধন্য তুমি ধন্য আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা একবার কলিমা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ সকলে পড়ুন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত মুয়াজ্জাজ মুহতারাম ওলামায়ে কেরাম সম্মানীয় আজকের এই জলসা নির্বাচিত নির্ধারিত সভাপতি সাহেব আওলাদে মুজাদ্দেদে জামান জনাব ভাই সাহেব হুজুর কেবলা দিনদার পরহেজগার ইমানদার মোমেন মুসলমান মুত্তাকি সম্মুখে উপবিষ্ট আমার ভাই ও বাবাজিরা পর্দা নাসিনা ধার্মিকা মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে আপনাকে আমাদের সকলকে বিশ্ব নবীর ভালোবাসায় আল্লাহর ওলিদের মাহফিলে আসার বাসা সুবর্ণ সুযোগ দান করেছেন সেই মাহবুবের দরবারে শুকরিয়া আনতে সকলে প্রাণ গুলিয়ে বলি আলহামদুলিল্লাহ সকলে যদি জোরে বলুন আলহামদুলিল্লাহ তারপরে তার বিশ্ব হাবিব পৃথিবীর শ্রেষ্ঠতম আমত সাইয়্যিদিনা আনা খাতামান নবী তার উপরে অসংখ্য দরুদ ও সালাম সকলে একবার পড়ে নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাই ও বাবাজিরা মুক্তাসার ওয়াজের জন্য আসেনি সামান্য সময় নিয়ে একটু দোয়া নিতে এসেছি দোয়া করবেন তো নাকি আমি এসেছি অনেক আমার সময় ছিল মেয়েরা হুজুরের আগে ঝড় বৃষ্টি হয়েছে আমার আসতে একটু লেট হয়ে গিয়েছে তা সেখান থেকে আর চান্স পাই নে জি যাই হোক এই অল্পক্ষণ সময় দিয়েছে একটু দোয়া নেওয়ার জন্য এসেছি পজ করবো না গুটি কয়েক কথা বলে দোয়া নিয়ে বিদায় নেব বাবা আমরা বলো নসিবওয়ালা আমরা বলো তকদিরওয়ালা আল্লাহ পাক আমাদেরকে বাছাই করে ছাঁটাই করে আর এমন করে অন্য কোনো ধর্মের মধ্যে পাঠালেন না যে ধর্ম সম্বন্ধে স্বয়ং আল্লাহ পাক বললেন ইন্না দীনা ইন্দাল্লাহিল ইসলাম সব থেকে শ্রেষ্ঠ ধর্ম আমি আল্লাহ পাক আমার কাছে ইসলাম ধর্ম সেই ইসলাম ধর্মের মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন বলুন সুবহানাল্লাহ এক নাম্বার দ্বিতীয় নাম্বার যে নবীর উম্মত হওয়ার জন্য কম বেশি প্রতিটা নবী রসুল পাইগম্বারগণ আল্লাহর কাছে কেঁদেছেন আল্লাহ আমাকে নবী না করে রসুল না করে যদি আমাকে আখিরি জামানা নবীর উম্মত করতেন তাহলে আমি নবী আমি রসুল আমার কতই না সৌভাগ্য হতো সেই নবীর উম্মত কারা হয়েছে বাবা কথা বলি
আমরা তো নাকি আমাদের মসজিদ ভালো নাই, এক নাম্বার আমরা মুসলমানের ঘরে, দ্বিতীয় নাম্বার বিশ্ব নবীর উম্মাত। শুধু তাই নয়, আল্লাহ পাক আমাদেরকে বিশ্ব নবীর উম্মাত করলেন, তারপরেও আল্লাহ পাক আগিয়ে এসে আমাদের জন্য একটা অফার দিলেন। আল্লাহ পাক বললেন, কুনতু খায়রা উম্মা উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সব থেকে শ্রেষ্ঠ নামিয়া দামি করে আমি আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীদেরকে পাঠিয়েছি, জোরে বলবেন না। তিন নম্বরে আল্লাহ পাক আমাদেরকে এমন একটা ইমামের অনুসারী করেছে, আমাদের ইমামের নাম কি বলুন? কথা কি অসুবিধা হচ্ছে? ইমামে আজম আবু হানিফা নোমান বিন সাবির রহমতুল্লাহ আলাইহির সব থেকে শ্রেষ্ঠ ইমাম, সব থেকে বড় ইমাম আমাদের ইমাম। বাবা, আমাদের ইমামের খাতিরে আমাদের ইজ্জত বেশি না কম? বেশি না। এই তিন নম্বরে বললাম, চার নম্বর আরেকটা কথা বলবো, আমরা যে পীরের অনুসারী, যে পীরের অনুসারী, আমাদের পীর হক না বাহক, মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হক না বাহক, তাহলে আমাদের মসজিদ ভালো নয়। আরে আজকে তো আপনারা এই কোতলপুরের মানুষ খুব কাছে আছেন, আপনাদের নসিবটা অনেক ভালো। আমাদের আমরা আসি সুন্দরবন থেকে, আমি জলসায় গিয়েছিলাম মালদায়, দিনাজপুর, উত্তর দিনাজপুর, সেখানে গিয়ে শুনলাম আমার হুজুর আমরা ফুরফুরা শরীফের প্রত্যেক বছর একুশ বাইশ তেইশ সালে সবে আমরা হাজিরা দিই। জি, শুধু পশ্চিমবাংলার লোক নয়, উড়িষ্যার লোক, আসামের লোক এই জায়গায় আসে কেন? পীরের দরবারে। আর অনেকে বলে ফুরফুরা কি করতে যাবে? আজকের আমরা আফতার সরমাতুল্লাহ আলাই হুজুরের ইসালে সবে এসেছি, অনেকে বাধা দেয়, ঠিক না? বাধা দেয় না, কেন যাও? ওখানে গিয়ে কি পাও? পীরের দরবারে গিয়ে কি পাবে? পীরের দরবারে গিয়ে কি পাও? অতএব যাওয়ার দরকার নেই। বাবা, আমি গোদা বাংলা বলতে একটা উত্তর দিই, যে পীরের দরবারে গিয়ে কি পাও, ফুরফুরে গিয়ে কি পাও? তোমার বাপের মাথা পাই, ঠিক বলেছি না? এরা পীর সম্বন্ধে এত অবজ্ঞা করে, এত ঘৃণিত কথা বলে মুসলমান হিসাবে। কিতাবের মধ্যে লেখা হলো ইন্তেকালের পরে পীরের মাথা চেহারা করলে পীরের কাছে গিয়ে সালাম দিলে ও ময়দানে আরে হার এমন করে জীবিত থাকাকালীন যে স্বভাব যে নাকি পাওয়া যেত তা থেকে ইন্তেকালে পরে আরো সত্তর গুণ স্বভাব বেশি পাওয়া যায়। সেই জন্য করে আমরা পয়সা খরচা করে, সময় দিয়ে, আরে কষ্ট করে ফুরফুরা শরীফে যাই, ঠিক না বেটি? আজকের এই জায়গায় আমরা এই হুজুর কেবলার মহাব্বতে এসে বসেছি কেন? কেন? কি জন্য? ও বানরান আমাদের মুসিবতে দিনে হাসরে দিনে আমার আল্লাহ পাক হিসাব নেবেন, কেমন হিসাব নেবেন আল্লাহ পাক জানিয়ে দিলেন, ফামাইয়া আমাল মিসওয়ানা যাদাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসওয়ানা যাদাতিন শাররান ইয়ারা। আমি আল্লাহ পাক ভালো মন্দের উপরে যারা যারা পরিমাণ চুল চুল পরিমাণ হিসাব নেব, কাউকে হিসাবই করব না। কিয়ামতের ময়দান তো কঠিন দিন হবে, যেদিনেতে আমার আল্লাহ পাকিয়া কহার নাম নিয়ে বিচার করবেন, ভয়ঙ্কর নাম নিয়ে বিচার করবেন, আল্লাহ পাক কাউকে ছাড়বেন না। ও সেদিনে পা ধোবার জন্য কেমন আমল করেছি, কেমন ইবাদত করেছি কিছুই করতে পারি না। সেদিনকে আমরা বলবো আল্লাহ পাক দুনিয়ার বুকে কিছুই করতে পারিনি, তবে হ্যাঁ
আল্লাহ আপনার মাহবুব বান্দারে সোবতে ছিলাম আপনার ওলি বান্দাদেরকে ভালোবেসেছিলাম। আব্দুল্লাহ আব্দাল সাহেব রহমতুল্লাহ গুজরে ভালোবাসলে আল্লাহ খুশি হবে না? এই মানুষটা আল্লাহ বলেছিলেন না, তাই কথা বলে না? দাদা হুজুর রহমতুল্লাহ আলাই আল্লাহর ওলি ছিলেন না? কথা বলুন। ও বুনার আল্লাহ ফুরফুরা শরীফের পীর আবু বকরকে ভালোবেসেছিলাম, পাঁচ হুজুর কেবলাকে ভালোবেসেছিলাম, খাজা বাবা মঈনুদ্দিন চিশতি আজমিরি সিন্ধি রহমতুল্লাহ আলাইকে ভালোবেসেছিলাম, ইরানে পীর গওসুল আজম মাহবুবে সুবানি কুতুবে রব্বানি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে ভালোবেসেছিলাম। আল্লাহ পাকি খুশি হবেন না? কথা কি অসুবিধা হচ্ছে? খবরদার ভুলবেন না, পীর ওলিদেরকে ভুলবেন না। আমাদের পীর হক পীর, আমাদের হক আমাদের পীর মূর্খ পীর ছিলেন না, আমাদের পীর কেবল একজন একজন আল্লাহর ওলি ছিলেন, বিজ্ঞ বিজ্ঞ আলেম ছিলেন। বর্তমান সময় পীরের তো আর অভাব নেই, ঠিক না? লাল পীর, কালো পীর, গেঁড়া পীর, ধুম্বা পীর, আঙুল চোষা পীর, ঘড়ি পীর। আমাদের আপনার কিনা ওই ভাঙড় এলাকায় গত বছর সাতেক আগে একটা পীর বেরিয়েছিল, নাম দিয়েছিল ঘড়ি পীর। কি নাম বললাম? ঘড়ির দোকানদার বলছে আমি পীর। বাংলাদেশে পীর বেরিয়েছে আউল চোষা পীর, মানে কি মুড়িটা আউল চুষে 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 পীরের আউল পুরো আউট বলে আউল চোষা পীর। বাবা আমাদের পীর হক পীর, আমাদের পীর মূর্খ বাবা অন্ধ পীর ছিলেন না। আমরা সকলে হক পীরের দরবারে যাই। দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি হক ছিলেন, পাঁচ হুজুর কেবলাগণ হক ছিলেন না? হ্যাঁ, কাইয়ুমে জামান বড় হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি আমাদের ওই চব্বিশ পরগনা মিনাগা থানার অন্তর্গত মালিয়ারি গ্রাম বলে একটা গ্রাম আছে, সেই জায়গায় হুজুর জলসার দাওয়াত নিলেন, জলসার দাওয়াত দিলেন। এখন বাড়িওয়ালা ভাই হুজুর কেবলাকে ভালোবেসে খুব মহাব্বত করতেন। হুজুর কেবলাকে আম খাওয়ানোর জন্য কলিকাতা থেকে সব থেকে ভালো সুন্দর বাছাই করা ছাঁটাই করা দামি আম কিনে আনলেন, হুজুর কেবলাকে খাওয়াবেন বলে। হুজুর কেবলা বাড়িতে যখন গিয়েছেন আনন্দে সব ভুলে গিয়েছেন। এমন তো হয় নাকি আমার বাড়িতে এসেছে দেখবে আনন্দে অনেক কিছু ভুলে যায়। এখন ওই ব্যক্তিটা হুজুর কেবলাকে আম দিতে ভুলে গেলেন, জলসা হয়ে গেল। আল্লাহর ওলিতে তেল আয় না, কবি বলেছেন লেখক বলেছেন একে চন্দ্র দুইয়ে পক্ষ তিনে কি বাবা, নেত্র মানে চোখ, তিনটে চোখ, দুটো চোখ আল্লাহ আমাদের কপালে দিয়েছে আর একটা চোখ আল্লাহ পাক আমাদের অন্তরে দিয়েছে। এই চোখটা সবার দ্বারাই খেলে না, এই চোখটা খেলানোর জন্য, এই চোখটা চালনা করার জন্য অনেক কাঠ খড় পোড়াতে হয়। আল্লাহর ওলি হযরত কাইয়ুমে জামান বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক তাকে যে রুহানি শক্তি দিয়েছিলেন, রুহানি চোখ দিয়েছিলেন, ওই চোখ দিয়ে দেখতে পাচ্ছেন আমার এই মহাব্বতের মানুষটা আমার জন্য আম এনেছে আমাকে খাওয়ানোর জন্য। যদি আমি চলে যাই ওই ব্যক্তিটা কষ্ট পাবে, আল্লাহ দেওয়া হলো না। হুজুর কেবলা বলছেন যাবার সময় বলছেন বাবা তুমি সে আমার জন্য আম কিনে আনলে দিবে না? জোরে বলবেন না, জোরে বলবেন না। হুজুর আমার তো মনে নেই খেয়াল, যাও বাবা যাও আম নিয়ে এসো, আম নিয়ে এসো, আম কেটে আনাবো। তাহলে বলুন আমাদের পীর কেবলা গণ মূর্খ ছিলেন? এ কথা বলে না কেন? হ্যাঁ, মুক্তি আদম মেজা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিলেন,
দাদা হুজুর পীরকে রহমাতুল্লাহ আলাইহি মুফতি আজম মির্জা হুজুর পীরের কিবলাকে সঙ্গে নিয়ে হুজুর যখন হজ হয়ে যাচ্ছেন কলিকাতার শিবিরপুর টঙ্কটে নিয়ে গিয়ে পানি জাহাজে তুলে দিলেন, পানি জাহাজে তুলে দিয়ে হুজুর আমার বলতে লাগলেন আল্লাহ আমি আবু বকর আমার আবু জাফরকে তুললাম না, আমি আবু বকর আমার ইলমের জাহাজকে আরব সাগরেতে ভাসিয়ে দিলাম। করে বলো আর কি জোরে বলুন সুবহানাল্লাহ। ও বদরেরা মুফতি আজম মির্জা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিলেন, কত বড় আল্লাহ পাকের মাহবুব বান্দা ছিলেন। হুজুর আমার এক তারিখে আপনার বিনা শেষ সময়তে বিছানায় শুয়ে শুয়ে কি যেন খোদা খুঁজি শুরু করলেন, কি যেন খোদা খুঁজি আরম্ভ করে দিলেন। হুজুরের বড় সাহেবজাদা আল্লামা সাইফউদ্দিন হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি এমন করে বলেছেন, আব্বাদার আপনি তো চোখে দেখতে পান না কি আপনি খুঁজতে শুরু করেছেন, আব্বাদান কিছু বলেন না। অনেকক্ষণ পরে মির্জা হুজুর পীর কেবলা বলেছেন, বাবা সাইফউদ্দিন দেখো তো বাবা দেখো এই পাশে একটা আতর পড়ে আছে। আর দেখতে পাওয়া গেল সাইফউদ্দিন হুজুর দেখতে পেলেন যে বিছানার এক সাইডে একটা আতর পড়ে আছে। আতরটা এখানকার কোনো আতর নাই। জি আব্বা জান আতরটা কোথায় পেলেন? বলে বাবা এই আতরটা আল্লাহ রাসূল স্বয়ং আমি আবু জাফর আমাকে দিয়ে গিয়েছেন। জোরে বলবেন না আমাদের পীর মূর্খ পীর তাই কথা বলেন না কেন? বলে ফুরুফুরে কি করতে যাবে? ফুরুফুরে জানা তো তোর পাগের কাছে যাবে নাকি? হ্যাঁ কি পাও বাবা আমি একটা কথা বলি, ওই মৌমাছি ফুলের কাছে কেন যায় কথা বলুন, ঘুম লেগেছে? হ্যাঁ মৌমাছি ফুলের কাছে যায় কেন? মধু আনতে, মধু পায়। তা আমরা ওরকম ফুরফুরা শরীফে গিয়ে সীতাপুর দরবার শরীফে গিয়ে মধু পায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। অবতার যে যত বিন্দিক উল্টো পাল্টা কথা বলুক এই ফুরফুরা যাবি না, সীতাপুর দরবারে যাবি না, কোতলপুর দরবারে যাবি না, মানবেন তো নাকি? এই মেনে নেবেন তো? কান বুঝানি শুনবেন? খবরদার শুনবেন না। আল্লাহর ওলিদের সোহবতে থাকুন, আল্লাহর ওলিদেরকে মহাব্বত করুন। কোন মাসওয়া দেখি আল্লাহ পাক বললেন সত্যবাদীদের সঙ্গে তোমরা থাকো, ওদের সঙ্গে তোমরা সাথ দিয়ে চলো। আরে দাদা হুজুর পীর কেবলা সত্যবাদী ছিলেন না? শরীফ সম্বন্ধে ওয়াজ করেন, হুজুরদের সম্পর্কে ওয়াজ করেন, আবার অনেকে খারাপ মন্তব্য করে বলে এরা না খালি বাপ দাদার কেসা কাহিনী ছাড়া কিছু জানে না, তোমার বাপ আমার বাপ আর হুজুরদের বাপ কি এক? তাই কথা বলুন। হ্যাঁ খবরদার খারাপ মন্তব্য করবেন না, বিপদ আছে। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিলেন। হ্যাঁ মির্জা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ বলছেন, বাবারা তোমরা আমার ছোট ভাইকে চেনো না, তোমরা আমার ছোট ভাইকে চেনো না, আমার ছোট ভাই আশিকে রসুল ছিলেন। জোরে বলবেন না।
মুক্তি আদমেজা হুজুর বীর গেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলতে লাগলেন ও আমার সাথী সঙ্গীরা ও আমার নুরীর মুতাকিন দিনের আশীর্বাদ দাও আমার ছোট ভাই আমার ছোট ভাই এমন করে এক একটা রাতেতে দুই থেকে তিন জায়গায় জলসা দাওয়াত নিতে নে এক একটা রাতেতে দুই থেকে তিন জায়গায় জলসা দাওয়াত নিতে নে আরে তিনটে জলসা পাবো তো তিনটে জেলাতে নিতে নে একটা জেলায় নিতেন না তিনটে জেলাতে নিতেন কোথায় বাঁকুড়া জেলা কোথায় মেদিনীপুর জেলা কোথায় চব্বিশ পরগনা জেলা আরে আমার ছোট ভাই প্রত্যেক জেলাতে জলসা যে নির্দিষ্ট টাইম দিতে নে ওই নির্দিষ্ট টাইমেতে হাজির হতে ছোট ভিতর মতলাইয়ে তিনটে জেলায় তিনটে দাওয়াত নিতে নির্দিষ্ট টাইমে গিয়ে স্টেজ ধরতেন জোরে বলবেন না কেমন কোথায় যেতেন ও আমি আবু জাফর আল্লাহ পাক আমাকে যে পাওয়া দিয়েছে রে আমাকে রুহানি শক্তি দিয়েছে রে আমাকে রুহানি চোখ দিয়েছে আমি আবু জাফর ফুরফুরা জমিন থেকে যেতে পাই আমার ছোট ভাইয়ের যে আমার সাটা ট্যাক্সি গাড়ি ছিল আমার ছোট ভাইয়ের ট্যাক্সিটা যখন চলতো দুনিয়ার কোনো রোড দিয়ে চলতো না আমার ছোট ভাইয়ের আমার সাটা গাড়িটা হাওয়াতে উড়ে যেত কেমন পিচ্ছিলেন হ্যাঁ আজকে তাদের বিরুদ্ধে আমার উঠে ফুলে লেগেছি কেন কেন বাবা অসুবিধা কোথায় তোমার খবরদার ফুরফুরা শরীফ সম্বন্ধে পীর ওলিদের হাক্কানি পীর ওলি সম্বন্ধে খারাপ মন্তব্য করবেন না বিপদ আছে আমার চোখে আমার সামনে এরকম অনেক ঘটেছে মেজদা হুজুর পীর কেবলা আমার এলাকাতে এক সাইটে মেজদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি নিজের হাতে মাদ্রাসার ভিত দিয়েছেন নাম দিয়েছেন আবু জাফরিয়া সিদ্দিকিয়া কোরআনিয়া মাদ্রাসা দেওবান ফারেক বিরাট বড় আলেম দেওবান ফারেক পাস করে এসে বলছে আবু জাফরিয়া নাম কাটতে হবে নাম রাখা যাবে না কেটেই দিত বাবা সে বড় আলেম এই গত মাস দুয়েক আগে তার দাড়ি ধরে সাফা করে মেরেছে একটা পাটির দিটা প্রত্যেক পদে পদে বিরতি হচ্ছে তাহলে বুঝতে পারছেন এক কথা বুঝতে পারছেন কার সঙ্গে বিয়াদি করছি হ্যাঁ আমার ছোট ভাই দুটো চোখ দিয়ে পানি জারি হতো আমার ছোট ভাইয়ের শুনে আমার ছোট ভাইয়ের শ্রোতা বিন্দুরা যজ্জা যজ্জা করে কান্ত আমি আবু জাফর আমি থাকতে পারিনি আমি রুহানি ঘরতে আমার ছোট ভাইয়ের মাহফিলেতে হাজির হতাম ও বাজারেরা মুক্তি আদমের বাহুদুর বীর গেবলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন বাবারা আল্লাহ পাক আমি আবু জাফর আমার যে রুহানি চোখ দিয়েছে রে আমি ওই চোখ দিয়ে দেখতে পেতাম আমার ছোট ভাইয়ের মাহফিলে আল্লাহ রসুল স্বয়ং হাজির হয়ে যেতে আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ ও জওয়ানেরা ও যুবকেরা কোন অনুসন্ধানে আমরা
খারাপ মন্তব্য করি খবরদার খারাপ মন্তব্য করবেন না, খুরুপরে যেতে মানা করবেন না, হাক্কানি ফিরেতে দরবারে যেতে মানা করবেন না। বাবা তোমার তোমার আপনাকে এমন করে যেতে তোমার মন চায় না, যাবে না, কিন্তু কাউকে মানা করতে করতে পারবেন না, এমন করে খারাপ মন্তব্য করবেন না। বাবা বিপদ আছে, বিপদ আছে, আমাদের পীর হওয়া পীরে, আমাদের পীর সত্য পীরে, আমাদের পীর আরে মক্কাদিনা মূলব পীর ছিলেন না, ও বাজারেরা আমাদের পীর কি লাগার এক একটা রক্ত ছিলেন, এক একটা সোনার মানিক ছিলেন বাবা, ক্ষমতা অবতার, পীর সম্বন্ধে খারাপ মন্তব্য করবেন না। আজকে আমরা এসেছি আল্লাহর ওলিদের মহাবতে, আল্লাহর ওলিদের মহাবতে বসেছি বাবা, কিয়ামতের ময়দানে আমাদের হাসর নাসর আল্লাহর ওলিদের কাতারে কাতারে হবে, বলুন ইনশাআল্লাহ, আর জোরে বলুন ইনশাআল্লাহ। নারায় তাকবীর, নারায় তাকবীর, পিছন থেকে আওয়াজ আনতো নারায় তাকবীর, নারায় তাকবীর। আমার ভাই ও বাবাজিরা খবরদার, আমি একটা কথা খালি বলছি, পীর ওলি আমাদের পীর বাবা হক পীর, তাই নয়? হ্যাঁ, কেন আজকে আমরা টাকা খরচা করে অনেক রিজার্ভেশন টিকিট কেটে আজবি শরীফে যায়, ঠিক না বেটি? কেন কি পাবো, আমার মাথায় কি ভূত ঢুকেছে, টাকা খরচা করে আজবি শরীফে যাব, কি পাবো? অনেকে আবার যেতে নিষেধ করে, বলে খাদা বাবা বেদাতে পীর, তো ওখানে গিয়ে সব শিরিক করে, উনি শিরিকই পীর, এই ঠিক বলেছে, এক কথা বলুন, খবরদার নয়। হ্যাঁ, ও বাজারেরা খাদা বাবা দরবারে কেন যাব শিরিকি দিন, খাদা বাবা কত বড় আল্লাহর ওলি ছিলেন, মাহবুব বান্দা ছিলেন, খাদা বাবা গরিবের আওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি সিন্ধি রহমাতুল্লাহ আলাইহি, হুজুরার হুজুরের পীর হযরত ওসমান আখারি রহমাতুল্লাহ আলাইহি, দুই পীর মুরিদ এমন করে কাবা ঘরে পৌঁছে গেলেন, সমাধা করলেন, সাফা মারওয়া সহি করলেন, বিনা মুযালাফায় গেলেন, আরাফাতের ময়দানে চলে গেলেন, ও বাইরে বাবাজিরা হস সমাধা করে পীরের মুরিদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের মাজার মুকাদ্দাসেতে পৌঁছে গেলেন, বলুন সুবহানাল্লাহ, খাজা বাবা গরিবে নেওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি সিন্ধুরি রহমাতুল্লাহ আলাইহি, এমন করে আল্লাহ নবীর সালাম দিনের, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি মঈনুদ্দিন, আমি মা ফারা, আমি মঈনুদ্দিন, আমি বা ফারা, দুনিয়ার বুকে আমি ইয়তিম, আমি ইয়াসির, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি বড় আশা নিয়ে আপনার দরবারেতে এসেছি, আপনি আমার সালামের জবাবটা দিন, ও বাজারেরা কিতাবের মধ্যে লেখা হলো দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম মাজার মুকাদ্দাস থেকে খাজা বাবার সালামের জবাবটা দিয়েছিলেন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, ও বাজারেরা খাজা বাবা গরিবে নেওয়ার মঈনুদ্দিন চিশতি হুজুর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মনে বড় তামান্না, মনে বড় আশা, মনে বড় তামান্না, নারায় তাকবীর, নারায় তাকবীর, নারায় তাকবীর, নারায় তাকবীর, গিতান তো নারায় তাকবীর, মন খুলে আওয়াজ দেন নারায় তাকবীর, নারায় তাকবীর, কেবলা হুজুর, কেবলা হুজুর, কেবলা, নারায় তাকবীর।
আমার ভাই ও বাবা জিনা, আমি অসমাপ্ত বক্তব্য, আমি বলেছিলাম সামান্য সময় নেই, একটু দোয়ার জন্য এসেছিলাম, দোয়া দেবেন তো নাকি? জি, আল্লাহ আমাদের সকলকে বলা শোনার থেকে বেশি বেশি করে আমল করার মতন তৌফিক দিন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন, ধরে বলুন আল্লাহুম্মা আমিন। তকবীর, নারায় তকবীর, নারায় তকবীর, নারায় তকবীর, দুরুদ শরীফ, আল্লাহুম্মা।